পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমুল গোলচত্বর। ভোগান্তি কমানোর পাশাপাশি মহাসড়কে যানবাহনের গতি আনতে এশিয়া উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সাসেক দুই প্রকল্পের আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জে থাকছে নানা সুযোগ সুবিধা। আধুনিক নির্মাণশৈলীর এই ইন্টারচেঞ্জটির ঢাকা প্রান্তে 755 মিটার, পাবনা প্রান্তে 980 মিটার, রাজশাহী প্রান্তে 800 মিটার ও রংপুর প্রান্তে 810 মিটার জুড়ে বিস্তৃত থাকবে। এছাড়া থাকছে 8টি ব্রিজ, 5টি কালভার্ট, একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার সহ ধীরগতির যানবাহনের জন্য পার্শ্ব রাস্তা। বর্তমানে এই গোলচত্বরে চক্রাকারে ঘুরে ঘুরে প্রতিদিন চলাচল করে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার প্রায় 25,000 যানবাহন। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয় এই মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসের যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলোর চালকদের। আর ঈদের আগে ও পরে ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ইতিমধ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে চলছে পাইলিং কাজ। ইন্টারচেঞ্জের কাজ শেষ হলে এই অঞ্চলে যোগাযোগ ক্ষেত্রে গতি আসার পাশাপাশি দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাবে কৃষি পণ্য, পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমবে বলে মনে করছেন পরিবহন সমিতির নেতারা। হাটিকুমরুল গোলচত্বর একটি গুরুত্বপূর্ণ এলাকা। ইন্টারচেঞ্জ হওয়ার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 27টি জেলার কাঁচামাল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সঠিক সময়ে পৌঁছাবে, যাত্রীরা সঠিক সময়ে গন্তব্য পৌঁছাতে পারবে। উপরন্তু আমরা মনে করি এই এলাকার যে সড়ক দুর্ঘটনা এটা অনেক অংশে হ্রাস পাবে বলে আমরা মনে করি। ইন্টারচেঞ্জের মাধ্যমে বিভিন্ন করিডোরে যুক্ত হবে এই মহাসড়ক। এতে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক অগ্রগতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতা। 22টি জেলার যত উৎপাদিত পণ্য এবং আমদানিকৃত, ভারত হতে আমদানিকৃত যে সকল পণ্য, এগুলো সরাসরি তখন এই ইন্টারচেঞ্জের উপর দিয়ে অতি দ্রুততার মধ্যে দিয়ে ঢাকা সহ চিটাংশ দেশের বিভিন্ন জায়গায় এরা পণ্যটা দ্রুত সরবরাহ করতে পারবে। এ কারণে এই অঞ্চলের ব্যবসায়ীকে, মানুষের যে ব্যবসায়িক একটি সমস্যা সেটা দ্রুত দূর হয়ে যাবে এবং ব্যবসায়িক একটি প্রবৃদ্ধি লাভ করবে। 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার আশা সংশ্লিষ্টদের। ভূমি অধিগ্রহণ ইউটিলিটি শিফটিং এর কারণে কিছুটা পিছিয়েছে। আশা করা যায় যে এই কন্ট্রাক্টের কাজ প্রায় ডিসেম্বর 2025 এর নাগাদ শেষ করা যাবে। প্রকল্পের কাজের অগ্রগতি 11%, প্রায় 738 কোটি টাকা ব্যয়ে ইন্টারচেঞ্জটি নির্মাণ করছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জটি নির্মিত হলে যোগাযোগ ক্ষেত্রে গতি আসার পাশাপাশি উত্তরবঙ্গের সার্বিক অর্থনীতিতে বৈপ্লবিক গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। আর 2025 সালের ডিসেম্বর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ।